माय डियर स्टूडेंट्स, आज के আমরা যেটা স্টার্ট করতে চলেছি ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এন্ড ক্যাপাসিট্যান্স সাবজেক্টে চ্যাপ্টারে লেকচার নাম্বার 9 যা টপিকস হচ্ছে কি হোয়াই প্যারালাল প্লেট ক্যাপাসিটর আর মোর ইম্পর্ট্যান্ট দ্যান স্ফেরিক্যাল প্লেট ক্যাপাসিটর। কেন আমরা স্ফেরিক্যাল প্লেটের তুলনায় প্যারালাল প্লেট ক্যাপাসিটরকে বেশি গুরুত্ব দেব। আমাদের বই পৃষ্ঠা যদি আমরা উল্টে ফেলি তাহলে দেখতেই থাকি খালি প্যারালাল প্লেট ক্যাপাসিটর দেওয়াই আছে। কেন প্যারালাল প্লেট ক্যাপাসিটর এলো, স্ফেরিক্যালকে আমরা কেনই নিলাম না? গত যতই লেকচার গেছে ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল যতই লেকচার গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নিউমেরিক্যাল থেকে সলিউশন থেকে যাই করেছি না কেন সব স্ফেরিক্যালের উপরে ছিল। আজকে আমরা প্যারালাল প্লেটের এত ইম্পর্টেন্ট কেন খুঁজে পাচ্ছি, কেন আমরা এই ইম্পর্টেন্ট আজকে আমরা লক্ষ্য করব, তো আমরা ক্যাপাসিট্যান্সের লেকচার নাম্বার 1 ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে লেকচার নাম্বার 1 ওভারঅল চ্যাপ্টারটা লেকচার হচ্ছে না। আচ্ছা, তো আমরা দেখতে চলেছি কি যে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যার নাম হচ্ছে ক্যাপাসিটর। আমরা দেখেছি ফ্যানে মোটরে লাগানো থাকে ক্যাপাসিটর, যেটা কালার ম্যাক্সিমাম ক্ষেত্রে কালার হয়ে থাকে হোয়াইট কালারের হয়ে থাকে তো এই ক্যাপাসিটর আমাদের তো ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলোতে লাগানো থাকে। এই ক্যাপাসিটর কি কাজ করে থাকে সেটা আমরা লক্ষ্য করবো। কি কাজ করে থাকে দেখো, আমাদের সাপ্লাই, আমাদের সাপ্লাই থেকে কি পরিমাণ কারেন্ট আছে, সাপ্লাই কারেন্ট কত, সাপ্লাই কারেন্ট হচ্ছে 0 অ্যাম্পিয়ার টু 20 অ্যাম্পিয়ার, আমাদের এই পরিমাণ কারেন্ট হয়ে থাকে। এই ক্যাপাসিটর কোথায় লাগানো থাকে আগে লক্ষ্য করো, না ক্যাপাসিটর লাগানো থাকে ফ্যান মোটর যে কোনো লাইট, ভালো লাইট গুলোর ক্ষেত্রে লাগানো থাকে, এদের ক্ষেত্রে লাগানো থাকে। তো যখনই ফ্যান বা মোটর আমাদের ঘোরানোর যখন ইচ্ছে হয় তখন আমাদের ক্যাপাসিটরের হেল্প নিতে হয়। তো আমরা দেখি কি ফ্যানটা ঘুরছে না, ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিই। কখন আমরা ফ্যান ট্যান চেঞ্জ করতে যাই, কি চেঞ্জ করি না, কি করি ক্যাপাসিটরটা চেঞ্জ করে দিই। কেন আমরা এই ক্যাপাসিটরটাকে ফ্যান মোটর লাইটে কেনই বা আমরা ইউজ করবো? দেখো, কোন ফ্যান যখন ইনিশিয়াল অবস্থায় থাকে তখন তার মধ্যে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করে, বল বিয়ারিং হ্যান্ডেল থাকে তো সেই জন্য তাদের মধ্যে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করে। তাকে যখন একটা মোশন দিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু ইজিলি আমরা তাকে মুভ করাতে পারি, কিন্তু ইনিশিয়াল থেকে তাকে মোশনে যাওয়ার জন্য একটা বাহ্যিক একটা এক্সটার্নাল এজেন্টের দ্বারা কোনো কিছু একটা ওয়ার্ডন করতেই হয়, একটা ওয়ার্ডন আমাকে করতেই হয়। তাহলে ওই ওয়ার্ডনটা কে করে থাকে, ক্যাপাসিটার করে থাকে। কেমন করে করে থাকে, না কোনো ফ্যান মোটর লাইট এদেরকে যদি আমাকে ইনিশিয়ালি যদি তাকে মুভ করাতে হয় তাহলে ইনিশিয়ালি মুভ করানোর জন্য কি পরিমাণ কারেন্ট করা প্রয়োজন, না ইনিশিয়ালি মুভ করানোর জন্য কারেন্ট কি পরিমাণ দরকার, না কারেন্ট দরকার 40 অ্যাম্পিয়ার টু 50 অ্যাম্পিয়ার। কিন্তু আমাদের সাপ্লাই থেকে কি পরিমাণ কারেন্ট থাকে, 0 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার। তাহলে ফ্যান মোটর লাইট এদেরকে যদি আমাকে মুভ করাতে হয় তাহলে 40 অ্যাম্পিয়ার থেকে 50 অ্যাম্পিয়ারের কারেন্ট প্রয়োজন। তাহলে এই পরিমাণ কারেন্ট তো সাপ্লাইও দিচ্ছে না, তাহলে ফ্যান মোটর লাইট কোনো কিছুই চলবে না। তাহলে ফ্যান মোটর লাইটকে যদি চালাতে হয় তাহলে এই অ্যামাউন্টের কারেন্ট আমাকে ইনিশিয়ালি আমাকে থ্রো করতে হবে। তো এই অ্যামাউন্টের কারেন্ট কে, এই অ্যামাউন্টের কারেন্ট কে থ্রো করে থাকে, না এই অ্যামাউন্টের কারেন্ট কে থ্রো করে থাকে, ক্যাপাসিটার। ক্যাপাসিটার কি করে থাকে, তাহলে ক্যাপাসিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল কি হয়ে থাকে, না ওয়ার্কিং প্রিন্সিপাল যদি আমরা দেখি, ওয়ার্কিং প্রিন্সিপালের দিকে যদি একটু নজর দিই তাহলে কি দেখবো, না ক্যাপাসিটর কি করে থাকে ইনিশিয়ালি সে কারেন্ট থেকে এনার্জি স্টোর করতে থাকে। কি করে, এনার্জি স্টোর করে, দ্যাট মিন্স কারেন্টকে সে স্টোর করছে। তো এনার্জি স্টোর করতে 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 একটা হিউজ অ্যামাউন্টের এনার্জি স্টোর করে, হিউজ অ্যামাউন্ট এনার্জি স্টোর করে। তাহলে স্টোর করার পর ক্যাপাসিটর কি করে, ওয়ান টাইমস সে কি করে, থ্রো করে। কোথায় থ্রো করে, না এই ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলোর মধ্যে থ্রো করে। এটা একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, এটা একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। তো ওয়ান টাইম সে কি করলো, এই হিউজ অ্যামাউন্টের এনার্জি ফ্যানের মধ্যে স্টোর করলো, যার ফলে কি হলো, ওই ফ্যানটা মোশন পেল। যখনই মোশন পেল তারপরে, যখনই মোশন হয়ে গেল তারপরে সাপ্লাই কারেন্টের জন্য সে ইনিশিয়ালি কি করতে, মুভ করতেই থাকে। তাহলে ইনিশিয়ালি যে পরিমাণ, এই যে ওয়ান টাইম যে এনার্জি যে স্টোর করে সাপ্লাই করা, তাহলে এইটাই হেল্প করে থাকে কি, ক্যাপাসিটর। আমরা কখনই ফ্যান মোটর এগুলো না যদি চলতে না চায়
তো ফট করে ফ্যান মোটর লাইট এগুলো আমরা চেঞ্জ করি না, আমরা কি করে থাকি তার ক্যাপাসিটরটাকে চেঞ্জ করে থাকি। যে ক্যাপাসিটরটা হয়তো তার এনার্জি স্টোরের ক্ষমতাটা কমিয়ে ফেলেছে। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার করতে পেরেছি? তো এই ক্যাপাসিটরের মধ্যে কি এমন ইন্টারনাল প্রপার্টি থাকে যার জন্য এনার্জি স্টোর করে? যেমন করে আমরা দেখেছি কি কাপ দেখেছি, কলসি দেখেছি, ঘটি দেখেছি। তো তোমাকে যদি কেউ বলে একটা কাপ তৈরি করো, তাহলে তুমি কাপকে তো নিশ্চয়ই আর কলসি বানাবে না, কাপকে তো নিশ্চয়ই তুমি ঘটি বানাবে না। তো কাপ কাপের মতো সাইজ হবে। যদি তোমাকে বলা হয় কলসি বানাতে, তাহলে কলসি কলসির মতো সাইজ হবে, বড় হবে, তার সাইজ ডাইমেনশনও বড় হবে। তাহলে যখনই তুমি কলসি বানাতে যাচ্ছ, যখন কোনো একটা কলসি বানাতে যাচ্ছ, তখন তার সাইজ ডাইমেনশন বানানোর সাথে সাথেই তার মধ্যে একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ক্লিয়ার করতে পেরেছি? তো ক্রিয়েট হওয়ার দরুন সেই ডাইমেনশন যে তুমি ক্রিয়েট করছো, একটা কলসি আমি এমনি করে বানালাম, একটা কলসি আমি কেমন করে বানালাম, এরকম করে বানালাম। ক্লিয়ার? একটা কাপ ধরো, এরকম করে একটা কাপ বানালাম। তাহলে এই কলসি কাপের সাইজ ডাইমেনশন কিন্তু দুজনে দুজনকে কপি করছেন, একে অপরের আলাদা ডিফারেন্ট। তো এই কলসি যখন বানাতে যাচ্ছে সে তার সাইজ ডাইমেনশন নিচ্ছে, এই কাপ যখন বানাতে যাচ্ছে সে তার সাইজ ডাইমেনশন নিচ্ছে, তাহলে তার সাইজ ডাইমেনশন ওয়াইজ তার ক্যাপাসিটিও ডিফারেন্ট ডিফারেন্ট হতে যাচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে ক্যাপাসিটর হচ্ছে কি? ক্যাপাসিটর হচ্ছে, ক্যাপাসিটর কি করছে, যে এনার্জিটাকে যে স্টোর করছে কিভাবে করছে, না যখনই আমি একটা ক্যাপাসিটর যখন আমি একটা বানাতে যাব, তখন সে তার সাইজ ডাইমেনশন ওয়াইজ সেও তার একটা ক্যাপাসিটি নিজেদের মধ্যেই একটা তৈরি করে নেবে। যেমন করে কলসি যখন তৈরি করছিলাম সে তার ক্যাপাসিটি একটা ইনবিল্ট তৈরি করছিল, কাপ যখন একটা তৈরি করছিলাম সে তার ক্যাপাসিটি ইনবিল্ট তৈরি করছিল, ক্যাপাসিটরও তেমন করে তার নিজের মধ্যে একটা ক্যাপাসিটিও ইনবিল্ট তৈরি করছে। ক্যাপাসিটি কি করছে না, ইনবিল্ট তৈরি করার সাথে সাথে তার মধ্যে ক্রিয়েট হয়ে যাচ্ছে। যখনই আমি তৈরি করতে যাচ্ছি তখনই তার একটা ক্যাপাসিটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো ক্যাপাসিটরের এই ক্যাপাসিটিকে আমরা কি বলবো? ক্যাপাসিটেন্স। তাহলে ক্যাপাসিটেন্স জিনিসটা কি দেখলাম না, ক্যাপাসিটেন্স হলো সেই ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স কি না, ক্যাপাসিটেন্স হলো একটা মানে প্রপার্টি কোন একটা মানে কন্ডাক্টরের। ক্যাপাসিটেন্স হচ্ছে কি না, কন্ডাক্টরের, কন্ডাক্টরের প্রপার্টি, প্রপার্টি যেটা আপনার থেকেই গ্রো করে, নিজের অভ্যন্তরীণ একটা শক্তি। প্রপার্টি যেটা কি করে, যেটা কি করে না, যেটা হচ্ছে কি না, ক্যাপাসিটি, যেটা হচ্ছে কি ক্যাপাসিটিকে ডিনোট করে, ডিনোট করে। তাহলে কিসের ক্যাপাসিটি কি ধরে রাখার ক্ষমতা বজায় রাখে না, ক্যাপাসিটেন্স কি ক্যাপাসিটি ধরে রাখার ক্ষমতা অর্জন করে না, এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি কে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল এনার্জি, এনার্জি কে ধরে রাখে। তাহলে এটাই হচ্ছে তার ক্যাপাসিটি। তাহলে যত বড় ক্যাপাসিটেন্স আমি করব, তত বড় তার, তত বেশি সে ইলেকট্রিক্যাল এনার্জি ধরে রাখবে, কারণ ক্যাপাসিটেন্স তার ডাইমেনশনের উপর ডিপেন্ড করছে। যখনই আমি তৈরি করছি ইনবিল্ট তার মধ্যে একটা প্রপার্টি ক্রিয়েট করছে। তার ক্যাপাসিটেন্স কি, তার ক্যাপাসিটেন্স ডিপেন্ড অন, ডিপেন্ড অন ডাইমেনশন, ডাইমেনশন এন্ড ক্যাপাসিটেন্স ডিপেন্ড অন ডাইমেনশন এন্ড সাইজ, ডাইমেনশন এন্ড সাইজ, তার সাইজের উপর ডিপেন্ড করে, তার ডাইমেনশনের উপরে ডিপেন্ড করে থাকে। তার ক্যাপাসিটি যে কি পরিমাণ সে, কি পরিমাণ সে ইলেকট্রিক্যাল চার্জ কে ধরে রাখতে পারবে। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? তার ডাইমেনশন, সাইজ, ইভেন আরো বলতে পারো এন্ড, আচ্ছা এখানটা তুমি কমা দিয়ে, কমা দিয়ে বলতে পারো মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে থাকে। মেটেরিয়াল যে, তার মেটেরিয়াল কি, কি মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে তার উপরে ডিপেন্ড করে থাকে তার ক্যাপাসিটি। কি পরিমাণ সে ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে রাখতে পারবে তার উপরে ডিপেন্ড করে থাকে। যেমন করে আমরা রেজিস্ট্যান্স পড়েছিলাম, যেমন করে আমরা রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু ভি বাই আই পড়েছিলাম। তাহলে আর কি ছিল, আর ছিল একটা ওই কন্ডাক্টরের ইন্টারনাল প্রপার্টি যেটা ভোল্ট এবং কারেন্টের উপর, পোটেন্সিয়াল এবং কারেন্টের উপর ডিপেন্ডিং। যেমন করে আমরা এরকম গ্রাফ টানতাম,
ভিআই এর গ্রাফ, এদিকে অর্থাৎ আই, এদিকে ধরো ভি, তাহলে এই পয়েন্টের রেজিস্ট্যান্স আমাকে বার করতে বলেছে, তাহলে কিভাবে বার করব? তাহলে এটা হচ্ছে কি আই, সরি এটা হচ্ছে ভি নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ভি, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি নিচ্ছি, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে কি আই, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি হয়, tan থিটা ইজ ইকুয়াল টু ভি বাই আই, তাহলে এই ভ্যালু ডিভাইডেড বাই এই ভ্যালু, পারপেন্ডিকুলার বাই বেস করে দাও, তাহলে থিটার মান পেয়ে যাও। আবার যদি এই পয়েন্টে যদি আমি পেতে চাই, তাহলে এই পয়েন্টের এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস, তাহলে পারপেন্ডিকুলার বাই বেস করে দাও, থিটা পেয়ে যাও। তাহলে দেখো প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে থিটা হচ্ছে কি সেম, প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে থিটা চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জ হচ্ছে না, এই tan থিটাই কি ছিল রেজিস্ট্যান্স, tan থিটার ভ্যালুই চেঞ্জ হচ্ছে না, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুর জন্য tan থিটা কোনো চেঞ্জ হচ্ছে কি, চেঞ্জই হচ্ছে। তেমন করে রেজিস্ট্যান্স কি ছিল, তার ইন্টারনাল প্রপার্টি, রেজিস্ট্যান্স ছিল তার ইন্টারনাল প্রপার্টি, যে কোন একটা ম্যাটেরিয়াল যখনই সৃষ্টি হয়েছে তার মধ্যে একটা রেজিস্ট্যান্সও সৃষ্টি হয়ে গেছে। তেমন করে কোন একটা ম্যাটেরিয়াল কোন একটা ক্যাপাসিটরকে যদি আমি ক্রিয়েট করি, তার ক্যাপাসিট্যান্সও সৃষ্টি হয়ে যাবে, তার ইন্টারনাল প্রপার্টি। তো এই ক্যাপাসিট্যান্সকে ক্যাপাসিট্যান্সকে প্রকাশ করা হয় সি দ্বারা, সি ইকুয়াল টু কিউ বাই ভি বলা, কিউ বাই ভি, যে যদি কোন একটা ক্যাপাসিটরের মধ্যে চার্জ আমরা রাখতে থাকি তার ক্যাপাসিট্যান্সও বাড়তে থাকে, যদি আমরা চার্জ যদি রাখতে থাকি এই ক্যাপাসিট্যান্সের মধ্যে আমি চার্জ রাখতে থাকব, তো চার্জ যদি আমি রাখতে থাকি এর ক্যাপাসিটিও কি হবে, বাড়তে থাকে, এর ক্যাপাসিটি মানে হ্যাঁ ক্যাপাসিটিও বাড়তে থাকে। তো ক্যাপাসিট্যান্সের যদি আমি ডেফিনেশন দিতে চাই, তাহলে আমরা কি দেখব, না ক্যাপাসিট্যান্সের ডেফিনেশন যদি আমি দিতে চাই তো এটাই বলবো যে ক্যাপাসিট্যান্স কাকে বলবো, না অ্যাবিলিটি টু হোল্ড ইলেকট্রিক্যাল এনার্জি, ability to hold electrical energy, ability বলতে পারো বা capacity বলতে পারো, capacity to hold electrical energy, সেটাই হচ্ছে তার কি capacity। তো যতই চার্জ রাখবো ততই ক্যাপাসিট্যান্স আমাদের বাড়তে থাকবে। তো আমার এখন মূলত প্রশ্ন হচ্ছে কেন বা আমি পোটেনশিয়াল দ্বারা ডিভাইড করব, C equal to Q by V এটাই হচ্ছে তার ডেফিনেশন, এটাই তার ডেফিনেশন। তো এই ডেফিনেশনের উপরে তো আমরা অন্য কিছু তো অ্যাপ্লাই করতে পারি না, কিন্তু আমরা বোঝার চেষ্টা করব যে কেনই বা আমরা পোটেনশিয়াল দ্বারা তাকে ডিভাইড করলাম, কেন ডিভাইড করব, ক্লিয়ার হচ্ছে, এতটুকু তোলা হয়েছে। এবারে এইটাকে আমরা বোঝার চেষ্টা করছি, তো সাইডটা আমি রাফ করে দিই যে সি ইকুয়াল টু কিউ বাই ভি কি টার্মস এর জন্য এসেছে, এটাকে রাফ করি, কেনই বা আমরা পোটেনশিয়াল দ্বারা ডিভাইড করব, বোঝা গেছে তো? আচ্ছা, তো এই সাইডটা বর্তমানে তুলে নাও, C equal to Q by V আমরা কেনই বা করব, C equal to Q by V আমরা কেন করব আমরা Q by V, তো তাকে আমরা একটু লজিক্যালি বোঝার চেষ্টা করব, লজিক্যালি আমরা বোঝার চেষ্টা করছি। দেখো তো আমি ইনিশিয়ালি আমি একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর নিলাম, কি নিয়েছি, স্ফেরিক্যাল কন্ডাক্টর, ইনিশিয়ালি তো ইনিশিয়ালি যদি আমি দেখি তো এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের মধ্যে কোনো চার্জই নেই, তো চার্জ যদি না থাকে তাহলে ইনিশিয়ালি তার পোটেনশিয়াল আমরা কি দেখব, ইনিশিয়ালি তার পোটেনশিয়াল আমরা কি দেখব, জিরো, যার চার্জ নেই তার পোটেনশিয়াল করতে গেলে তার পোটেনশিয়ালই আসবে না, ইনিশিয়ালি তার পোটেনশিয়াল এনার্জি কত, না জিরো, ওকে। আচ্ছা এবারে আমরা কি করব না ইনফিনাইট থেকে ডিকিউ চার্জ আমি কি করব এর মধ্যে সাপ্লাই করব, ইনফিনাইট থেকে ডিকিউ চার্জকে যখন আমি স্ফেরিক্যাল কন্ডাক্টরের মধ্যে নিয়ে আসছি তখন এর মধ্যে তো কোনো চার্জই নেই, তাহলে এই ডিকিউ চার্জকে আমি যদি ইনফিনাইটে যদি হালকা একটু যদি পুশ করি তাহলে আমরা কি দেখব, এই চার্জটা নিউটনের ফার্স্ট ল ওয়াই সে মোশন লাভ করবে, তো মোশন লাভ করতে 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 সে আস্তে আস্তে যখন এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের মধ্যে আসবে আমি তেমন করে বিপরীত ক্রমে একটু ফোর্স অ্যাপ্লাই করে দেবো, এখানটায় ওই ডিকিউ চার্জটাকে রেখে দেবো, তাহলে ইনিশিয়ালি আমি একটা ডিকিউ চার্জকে ফার্স্ট ডিকিউ চার্জকে আমি নিয়ে এলাম, এবার সেকেন্ড ডিকিউ চার্জ আমাদের সমস্ত চার্জ কোথায় আছে, ইনফিনাইট আছে, ফার্স্ট এখন চলে এসেছে তো ফার্স্ট এখন আর নেই, এবার সেকেন্ড চার্জের কথা, এবার সেকেন্ড চার্জটাকে আমি কি করবো এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের মধ্যে নিয়ে আসতে চাই, তো এই ডিকিউ চার্জটার জন্য এগুলো সব পজিটিভ চার্জ নিয়েছে, এই ডিকিউ চার্জটার জন্য স্ফেরিক্যাল কন্ডাক্টরের উপরে একটা পোটেনশিয়াল গ্রো করেছে না,
ডেফিনেটলি একটা পটেনশিয়াল সৃষ্টি হয়ে গেছে। কেন না এখন এর মধ্যে চার্জ সৃষ্টি হয়ে গেছে, এখন এর মধ্যে চার্জ রয়ে গেছে, সেহেতু কি হবে এর পটেনশিয়াল সৃষ্টি হয়ে গেছে। তো এবারে যদি এই সেকেন্ড ডিকিউ চার্জটাকে যদি আমি নিয়ে আসতে থাকি, তখন আমি কি দেখবো না এই ডিকিউ চার্জটা এর পটেনশিয়ালের দ্বারা কি হবে একটা রিপালশন হবে। তো রিপালশন যদি হতেই থাকে তাহলে আমাকে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট তারা ফোর্স অ্যাপ্লাই করতে হবে, যেখানে আমরা এতই কম পরিমাণের ফোর্স অ্যাপ্লাই করব যে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্টের ফোর্স হচ্ছে কোন দিকে না ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে, আর ইলেকট্রিক্যাল ফোর্স কোন দিকে হবে, ইলেকট্রিক্যাল ফোর্স কোন দিকে হবে তার অপোজিট ডিরেকশনে। যে দুটো ওয়ার্ক ডান বা যে দুটোর ফোর্স নিয়ারলি ইকুয়াল হবে, দুটোর দ্বারা ফোর্স এদিকে হচ্ছে কি এক্সটার্নাল ফোর্স আর এদিকে হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাহলে দুটোর ফোর্স আমরা কি বলবো দুটোর ফোর্স নিয়ারলি ইকুয়াল টু ডিরেকশন ওয়াইজ অপোজিট কিন্তু নিয়ারলি ইকুয়াল টু। এর ডিরেকশন কে যদি আমি এদিকে যদি পজিটিভ মানি এদিকে আমরা কি জানবো মান নেগেটিভ, ক্লিয়ার করতে পেরেছি? তাহলে ডিরেকশন ওয়াইজ কিন্তু নেগেটিভ আছে কিন্তু ম্যাগনিচিউড ওয়াইজ দুটোর ভ্যালু কিন্তু সেম, ক্লিয়ার করা গেছে? তো সেকেন্ড ইকুয়াল চার্জটাকে যখনই আমি নিয়ে আসবো তাদের মধ্যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কে আমি কি করব জিরো রাখবো, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আর একটা টার্মস আমি রাখতে চাই, পটেনশিয়াল এনার্জি আমি রূপেই রাখতে চাই। তো তার মধ্যে যদি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি চলে আসে তার একটা ডিফরমেশন চলে আসবে না, তাহলে সেই রকম আমি ডিফরমেশন আনতে চাই না, তার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কে আমি কি রাখতে চাই জিরো রাখতে চাই। তাহলে আমি ধীরে 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 ওই চার্জটাকে কি করব স্ফেরিক্যাল কন্ডাক্টরের মধ্যে ইনপুট করানোর চেষ্টা করব, ক্লিয়ার করতে পারলাম? এতটুকু বোঝা গেছে? ঠিক আছে, আমি ধীরে 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 এটাকে নিয়ে আসতে আছি কোথেকে আনতে আছি ইনফিনাইট থেকে। তাহলে এই ডিকিউ চার্জটাকে যখনই আমি নিয়ে আসছি তখনই আমাকে ওয়ার্ক ডান করতে হচ্ছে। তো এই ডিকিউ চার্জটার ক্ষেত্রে এবারে লক্ষ্য কর, তো ফাইনাল পটেনশিয়াল এনার্জি, কারণ আমরা পটেনশিয়াল কোন একটা পয়েন্টের যদি আমি বার করতে চাই বা এর যদি ওয়ার্ক ডান আমি যদি বার করতে চাই কিভাবে বার করবো আমাদের তো ফিজিক্সের ডেফিনেশন একটাই রয়েছে পটেনশিয়াল ডিফারেন্স, তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইনিশিয়াল টু ফাইনাল ডিভাইডেড বাই চার্জ, এটাই তো আমাদের ফর্মুলা। তো ফাইনালি আমরা কোথায় আনতে চাইছি, ফাইনালি তার সারফেসে আনতে চাইছি। তো আমি মানলাম এই ডিকিউ চার্জের জন্য তার পটেনশিয়াল কি পরিমাণ হয়ে আছে, ভি ইকুয়াল টু কে ইনটু ডিকিউ বাই, এর রেডিয়াস যদি আর হয়ে থাকে কে ডিকিউ বাই আর। তাহলে ফাইনালি আমি আনতে চাইছি এই পটেনশিয়ালে, তাহলে এই পটেনশিয়ালে আমি আনতে চাইছি, ইনিশিয়ালি তার কোনো পটেনশিয়াল ছিল না যেহেতু ইনফিনাইট ছিল এই ডিকিউ চার্জটা। তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্টের দ্বারা আমাকে কত করতে হবে, কোথেকে কোথায় আনতে চাইছি ইনিশিয়াল টু ফাইনাল ইনিশিয়াল টু ফাইনালে, তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কত হবে বাই ডিকিউ। আচ্ছা, তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু ভি ইনটু ডিকিউ, ভি ইনটু ডিকিউ। তাহলে এবারে লক্ষ্য করো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট এবারে কিন্তু কাজ করতে আছে, কেন না পটেনশিয়াল এসে গেছে। তো আমি ডিকিউ চার্জটাকে আমি ধরো রাখলাম, এর পরে ডিকিউ চার্জটাকে যখনই আমি নিয়ে আসতে যাব তখন কি দেখবো পটেনশিয়াল আরো গ্রো করে গেছে, পটেনশিয়াল আরো গ্রো করছে, তো আরো ওয়ার্ক ডান করতে হবে। তো এরকম করে ডিকিউ 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 চার্জ যদি আমি রাখতে থাকি তাহলে পটেনশিয়াল কি হতে থাকবে বাড়তে থাকবে, তাহলে পটেনশিয়াল কি হতে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। তাহলে পটেনশিয়াল যদি এরকম বাড়তে থাকে ওয়ার্ক ডান বা এক্সটার্নাল এজেন্ট আরো বেশি বেশি পরিমাণে ওয়ার্ক ডান করতে থাকে, ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের মধ্যে আমি এর ক্যাপাসিট্যান্স বাড়াতে চাই, ক্যাপাসিট্যান্স বাড়াবো কি করে না, ক্যাপাসিট্যান্স বাড়ানোর মধ্যে লক্ষ্য হচ্ছে চার্জ আমাকে বেশি বেশি করে রাখতে হবে। তাহলে আমি এর মধ্যে চার্জ বেশি রাখতে যাচ্ছি, রাখতে গিয়ে দেখতে পাচ্ছি যে ওয়ার্ক ডান বা এক্সটার্নাল এজেন্ট বাড়তে আছে, তো কেন বাড়তে আছে না তার পটেনশিয়াল বাড়তে আছে। তাহলে চার্জ রাখতে গিয়ে যদি আমি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্টে যদি আমি খরচ করে ফেললাম তাহলে আমি এর ক্যাপাসিট্যান্স বাড়াবো কি করে, কি বললাম বুঝতে পেরেছি? তাহলে এর মধ্যে যদি আমাকে চার্জ যদি বাড়াতে হয় তাহলে এর পটেনশিয়ালকে আমাকে কম করতে হবে, তাহলে যে পরিমাণ চার্জ নিয়ে আসবো সেই পরিমাণ ওয়ার্ক ডান হবে, আমি চার্জটা নিয়ে আসার জন্য যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হচ্ছে সেটাই যেন মিনিমাম হয়ে থাকে। যদি আমাকে আবার এক্সট্রা যদি এখানে আনার ক্ষেত্রে যদি প্রয়োগ করতে হলো তাহলে আমার পটেনশিয়াল এনার্জি তো আমার লসই হতে থাকলো, ক্লিয়ার হয়েছে? কারণ স্ফেরিক্যাল কন্ডাক্টরের পটেনশিয়াল এনার্জি এক সময় কি হয়েছে ইনক্রিজ করতে 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 অনেকটাই হয়ে গেছে, যে কারণের জন্য আমি আর এর ক্যাপাসিটেন্স বাড়াতে পারছি না, ক্যাপাসিটেন্স
বাড়ানো সম্ভব হচ্ছে না কেন সম্ভব হচ্ছে না কেন না কারণ আর চার্জ রাখা সম্ভব হচ্ছে না তাহলে তাহলে এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের যদি পটেনশিয়াল কম হতো তাহলে কিন্তু আমি আরো ডিকিউ পরিমাণের চার্জ রাখতে পারতাম আরো ডিকিউ পরিমাণ চার্জ আমি রাখতে পারতাম এর ক্যাপাসিট্যান্স আমি বাড়াতেও পারতাম ক্যাপাসিট্যান্স কার উপর ডিপেন্ড করছে যত চার্জ রাখবে তার ক্যাপাসিট্যান্স তত বাড়বে তাহলে পটেনশিয়াল কে তুমি ড্রপ করো কমাও ডিক্রিজ করতে থাকো তবেই তো তুমি চার্জ রাখতে পারবে তবেই তো তার ক্যাপাসিট্যান্স বাড়বে তাহলে পটেনশিয়াল কে যদি আমি ড্রপ করতে থাকি কমাতে থাকি তবেই তো তার ক্যাপাসিট্যান্স বাড়বে তাহলে পটেনশিয়াল কে কমানোর জন্য ডিভাইডেড বাই পটেনশিয়াল করা হয়েছে তাহলে যার যে কন্ডাক্টরের পটেনশিয়াল কম হবে দেখো পটেনশিয়াল যদি কম হয় কিউ বাই ভি করলে কি হবে আরে ডিনোমিনেটর যদি ছোট হয়ে থাকে তাহলে চার্জ কে তাহলে চার্জ কে যদি পটেনশিয়াল দ্বারা ভাগ করি তাহলে তত বেশি ছোট ভ্যালু আসবে না তো নিয়ারলি ইকুয়াল লাগবে বুঝতে পেরেছি সেটা যদি পটেনশিয়াল যদি ছোট হয়ে থাকে তাহলে এটা কি লাগবে নিয়ারলি ইকুয়াল লাগবে তাহলে তার ক্যাপ তাহলে আমি সেই পরিমাণ চার্জ আমি কি করতে পারবো পুটও করতে থাকবো থাকতেও রাখতেও পারবো তার ক্যাপাসিট্যান্স বাড়াতে থাকবো ক্লিয়ার করে তাহলে পটেনশিয়াল কে আমাকে কি করতে হবে ডিক্রিজ করতে হবে তাহলে পটেনশিয়াল কে যত আমি ডিক্রিজ করতে পারবো তাহলে পটেনশিয়াল কে যত আমি ডিক্রিজ করতে পারবো ততই তার ক্যাপাসিট্যান্স আমি বাড়াতে পারবো বিকজ বিকজ চার্জ তত আমি রাখতে পারবো রাখতে পারবো কারণ ক্যাপাসিট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা চার্জ ডিরেক্টলি যত চার্জ রাখবে তার ক্যাপাসিটি তত বাড়বে ক্লিয়ার হচ্ছে তো পটেনশিয়াল কে এইজন্য ডিভাইডেড বাই পটেনশিয়াল করা হয়েছে তো এটা তো ডেফিনেশন ইনবিল্ট ডেফিনেশন যে ক্যাপাসিট্যান্স বাড়তে গেলে পটেনশিয়াল আমাকে ড্রপ করতে হবে কমাতে হবে পটেনশিয়াল আমাকে কমাতে হবে তো এটা যদি তুমি লজিক নাম্বার 1 ধরো লজিক নাম্বার 2 আমি বোঝানোর চেষ্টা করছি এটা তোলা হয়েছে তো তোলা হয়েছে সেকেন্ড লজিকটাই পাশে করি লজিক নাম্বার 2 আচ্ছা এটাকে রাখ করি লজিক নাম্বার 2 আচ্ছা তো সেকেন্ড লজিকটা আরো ইজিয়েস্ট হবে বোঝাতে আরো সহজ হবে তোমরা দ্রুত বুঝতে পারবে তোমরা দ্রুত বুঝতে পারবে সেকেন্ড লজিক লজিক নাম্বার 2 আচ্ছা লজিক 2 ওকে তো ধরো 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 এখানে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর রয়েছে সেম স্ফেরিক্যাল কন্ডাক্টর আমি একটা নিলাম একটা আর এটা তুলনায় এটা আরো সহজ বোঝার চেষ্টা করো আরো সহজ তো আমি একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর নিয়েছি এর চার্জ হচ্ছে কিউ এর রেডিয়াস হচ্ছে কত না আর থাকুক তাহলে কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা বহুবার বলে এসেছি চার্জ কোথায় থাকে না চার্জ অলওয়েজ আমি বললাম পজিটিভ চার্জ রয়েছে চার্জ অলওয়েজ কোথায় থাকে সারফেসে থাকে চার্জ অলওয়েজ সারফেসে থাকে ক্লিয়ার ক্লিয়ার এই যে আমরা লজিকটা পড়তে চলেছি লজিকটা যদি তোমরা টপিক দিতে চাও তাহলে হচ্ছে সেটাকে আমরা বলে থাকি করোনা করোনা ডিসচার্জ আমরা কোভিড 19 কে কাটিয়ে এসেছি না করোনা করোনা ডিসচার্জ করোনা ডিসচার্জ তো করোনা ডিসচার্জ কি দেখো এই একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর আমাদের সেই একই অ্যাসাম্পশন স্ফেরিক্যাল কন্ডাক্টর তো এই স্ফেরিক্যাল কন্ডাক্টরে আমি কি করতে চাই না এর ক্যাপাসিট্যান্স আমি বাড়াতে চাই তো কি করে বাড়বে এই স্ফেরিক্যাল কন্ডাক্টরটা কোথায় রয়েছে না ইন এয়ার কোথায় রয়েছে ইন এয়ার এয়ারের এয়ারের পারমিটিভিটি কত হয়ে থাকে এপসাইলন নট ওকে আচ্ছা তো এয়ারে রয়েছে কি মলিকিউলস রয়েছে এয়ারে রয়েছে কি মলিকিউলস রয়েছে অসংখ্য মলিকিউলস রয়েছে অসংখ্য মলিকিউলস রয়েছে চারিদিকেই রয়েছে ঠিক আছে এয়ারে চারিদিকে মলিকিউলস রয়েছে আচ্ছা এই স্ফেরিক্যাল কন্ডাক্টরে সারফেসে পটেনশিয়াল কত না সারফেসে পটেনশিয়াল হচ্ছে v = a q / r তো আমি এখন ধরেছি কি এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের চার্জ এখন কি আছে ম্যাক্সিমাম চার্জ কি আছে ম্যাক্সিমাম চার্জ যদি ম্যাক্সিমাম থাকে তাহলে এর জন্য পটেনশিয়াল আমরা কি দেখব না পটেনশিয়ালও ম্যাক্সিমাম তাহলে চার্জ যদি ম্যাক্সিমাম থাকে তার সারফেসের পটেনশিয়াল কত হবে না কে কিউ বাই আর ম্যাক্সিমাম হতে তার চার্জ ম্যাক্সিমাম হলে পটেনশিয়াল কি আসতে আছে সারফেসে ইভেন ম্যাক্সিমাম হয়ে থাকে চার্জ ম্যাক্সিমামের দরুন পটেনশিয়াল আরো ম্যাক্সিমাম ঠিক আছে তাহলে এই পয়েন্টে পটেনশিয়াল কি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে
ক্লিয়ার? ম্যাক্সিমাম পটেনশিয়াল ইভেন সারফেসে ইলেকট্রিক ফিল্ডও কি হচ্ছে? ম্যাক্সিমাম হচ্ছে, ক্লিয়ার? তো এই চার্জ থেকে, এই স্ফেরিক্যাল কন্ডাক্টর থেকে যতই আমরা ডিস্টেন্সে যেতে থাকব, ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন ওয়াইজ পটেনশিয়াল কি হতে থাকবে? ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে পটেনশিয়াল কি হতে থাকবে? ডিক্রিজ করতে থাকবে। আর ইলেকট্রিক ফিল্ডটা কমতে আছে, পটেনশিয়াল কমতে আছে, ক্লিয়ার করা গেছে, বোঝা গেছে? তো আমি মানলাম যে কোন মলিকিউলস এই সাফ এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের কাছাকাছি রয়েছে, স্ফেরিক্যাল কন্ডাক্টরের কাছাকাছি রয়েছে। তো এই কাছাকাছি অবস্থানে এয়ারের মলিকিউলস গুলো হাই পটেনশিয়াল যুক্ত। তো এবারে এই এয়ারের মলিকিউলস গুলো এবারে কি হবে? তো মলিকিউলস গুলোর মধ্যে কি রয়েছে? পজিটিভ চার্জ রয়েছে এবং নেগেটিভ চার্জের ইলেকট্রনও রয়েছে। তো নেগেটিভ চার্জের ইলেকট্রন গুলো এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের কাছাকাছি এসে ভিড় করবে। আর পজিটিভ চার্জ গুলো কি হবে? তাহলে মলিকিউলস গুলো নেগেটিভ ইলেকট্রন গুলো যখন এক সাইডে ফিরে আসবে, তখন আরেক সাইডে কিসের সিস্টেম? ডিফিউশনের সিস্টেম। তাহলে ডিফিউশনের জন্য এখানটা কিসের সিস্টেম? পজিটিভ নেচারের সিস্টেম, প্রোটন জমা হবে ওদিকটা। তো এবারে দেখা গেল কি না, এর পটেনশিয়াল এনার্জি হাই হওয়ার জন্য এই ইলেকট্রন গুলো কি হলো? ডিফরমেশন হলো, এই মলিকিউলসটার মধ্যে ডিফরমেশন হলো। কি ডিফরমেশন হলো? না, মলিকিউলস গুলো এরকম করে ব্রেক করতে থাকলো, ধীরে ধীরে কি হতে থাকলো? ব্রেক করতে থাকলো। তাহলে ব্রেক করার পর এখান থেকে কি হবে? মলিকিউলসটা ডিভাইড হয়ে যাবে, ক্লিয়ার হয়েছে? তো নেগেটিভ ইলেকট্রন গুলো তখন কি হবে? এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের দ্বারা অ্যাট্রাক্ট হবে। যদি অ্যাট্রাক্ট হয় তাহলে এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের চার্জ কি হবে? ক্রমশ কমতে থাকবে। আর এই জায়গাটা কি হতে আছে? পোলারাইজেশন করছে। তো পোলারাইজেশনের জন্য, পোলারাইজেশনের জন্য কি হচ্ছে? পোলারাইজেশনের জন্য কি হলো? কন্ডাক্টরে চার্জ কি হচ্ছে? ডিক্রিজ করছে। কেন না? ইলেকট্রন গুলো ওই কন্ডাক্টরের, ওই স্ফেরিক্যাল কন্ডাক্টরের উপরে আছড়ে পড়লো। কেন আছড়ে পড়লো? হোয়াই না? কারণ তাদের পটেনশিয়াল, পটেনশিয়াল কি আছে না? পটেনশিয়াল ম্যাক্সিমাম। তো পটেনশিয়াল ম্যাক্সিমাম হওয়ার জন্য এই জায়গাটায় কি হচ্ছে? ওই ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করছে। তো অ্যাট্রাক্ট করার জন্য ইলেকট্রন গুলো স্ফেরিক্যাল কন্ডাক্টরের উপরে আছড়ে পড়ছে এবং এর চার্জ কমাচ্ছে। তাহলে পটেনশিয়াল ম্যাক্সিমাম হওয়ার জন্য এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের চার্জ কি হচ্ছে? ডিমিনিশড হতে থাকছে। তাহলে চার্জ বাড়িয়ে ক্যাপাসিটেন্স বাড়াবো কি চার্জ আরো ডিক্রিজ করে ক্যাপাসিটেন্স কমাচ্ছে? কে কমাচ্ছে? এই পটেনশিয়াল কমাচ্ছে। তাহলে এর ক্যাপাসিটেন্স আমি তখনই বাড়াতে পারবো যখন এর পটেনশিয়ালকে আমি ডিক্রিজ করতে পারবো, তখনই আমি বেশি বেশি পরিমাণে চার্জ রাখতে পারবো এবং এই পোলারাইজেশন এফেক্টটা আমাদের আসবে না। তখনই আমি চার্জ রাখতে পারবো, বেশি বেশি পরিমাণে চার্জ থাকবে। তো এটা তখনই সম্ভব যখন এর পটেনশিয়াল কি হবে? কম হবে। তাহলে পটেনশিয়াল যদি আমি কম যদি না করতে পারি, ক্যাপাসিটেন্স আমি ইনক্রিজ করতে পারবো না। এই কারণের জন্য সি ইকুয়াল টু কিউ বাই ভি, ক্লিয়ার করতে পেরেছি? বোঝাতে পেরেছি? দুটো লজিকের দ্বারা আমরা কিন্তু বোঝার চেষ্টা করেছি। তো সি ইকুয়াল টু কিউ বাই ভি কেন হয়ে থাকে? যে চার্জ রাখতে থাকবো কিন্তু রাখার সাথে সাথে এর পটেনশিয়াল যেন কম হয়, তবেই আমি বেশি বেশি চার্জ রাখতে পারবো, এর ক্যাপাসিটি আমরা বাড়াতে পারবো। তবে ক্যাপাসিটি যত আমি বাড়াতে পারবো ততই এর ক্যাপাসিটেন্স বাড়বে। ওকে, বোঝা গেছে? এটাই ছিল তার ডেফিনেশন, ক্যাপাসিটেন্সের ডেফিনেশন। ক্যাপাসিটেন্স কি না? অ্যাবিলিটি টু হোল্ড ইলেকট্রিক্যাল এনার্জি বা ক্যাপাসিটি টু হোল্ড ইলেকট্রিক্যাল এনার্জি, কি পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি সে ধরে রাখতে পারবে, তার ক্ষমতা। ওই কন্ডাক্টরের ক্ষমতাটাকেই আমরা বলছি কি? ক্যাপাসিটেন্স। সোজা বলতে হবে যে কি পরিমাণ সে ইলেকট্রিক এনার্জি ধরে রাখতে পারবে, তার ক্ষমতা কত, সেটাই হচ্ছে তার ক্যাপাসিটেন্স। ওকে, বোঝার চেষ্টা করেছি? তো দুটো লজিকের দ্বারা আমরা বোঝার চেষ্টা করেছি। এবার আমরা দেখতে চলেছি কি না, ক্যাপাসিটেন্সের ইউনিট ইউনিট কি হয়ে থাকে। তাহলে দুটোকে রাফ করি, বোঝা গেছে? রাফ করি। আচ্ছা, রাফ করলাম। তো এবারে আমরা দেখব এই ক্যাপাসিটেন্সের ইউনিট কি হয়ে থাকে এবং ক্যাপাসিটেন্স আমরা এই যে ক্যাপাসিটার যে বানাচ্ছি, এই ক্যাপাসিটার কয় প্রকারের হয়ে থাকে সেগুলো আমরা দেখব। তাহলে ক্যাপাসিটেন্স কি হয়ে থাকে না? ক্যাপাসিটেন্স ইকুয়াল টু সি ইকুয়াল টু কিউ বাই ভি, কিউ বাই ভি। দেয়ারফোর এর ইউনিটস কি আসবে? দা কুলম পার ভোল্ট, যাকে এক কথায় বলা হয় ফ্যারাড। কি বলা হয়? ফ্যারাড, যাকে এফ চিহ্ন দ্বারা ডিনোট করা হয়। কি চিহ্ন দ্বারা ডিনোট করা হয়? থেকে এফ চিহ্ন। যদি বলা হয় কি না, কোনো কোশ্চেন একটা যদি আমি নিই যে কোনো ক্যাপাসিটরের
ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স হচ্ছে ধরো 2 ফ্যারাড, বলতে কি বোঝো, কি বোঝো? তখন আমরা সলিউশন কি দেব, অ্যানসার কি দেব? না অ্যানসার হচ্ছে কি না, ওই ক্যাপাসিটরের মধ্যে আর 2 ফ্যারাড মানে কি, C ইকুয়াল টু কি হলো, কিউ বাই ভি। তাহলে তাহলে 2 ফ্যারাড মানে কি, 2 ফ্যারাড মানে কি, যে কিউ মানে হচ্ছে কি কুলম বাই ভোল্ট। তাহলে 2 ফ্যারাড, তাহলে এটা হচ্ছে তো ফ্যারাড, তো 2 ইনটু 2 মানে কি বোঝায়, 2 কুলম পার 1 ভোল্ট, 2 কুলম পার 1 ভোল্ট। দেয়ার পর আমরা কি বলতে পারি, না দেয়ার পর আমরা বলতে পারি কি না, ওই ক্যাপাসিটরের মধ্যে, ওই ক্যাপাসিটর এর মধ্যে 2 কুলম চার্জ, চার্জ রাখলে তার পোটেনশিয়াল, পোটেনশিয়াল 1 ভোল্ট ইনক্রিজ করে, ইনক্রিজ করে, কারণ চার্জ রাখলে পোটেনশিয়াল কি হতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। তো এটাই হচ্ছে কি তার ক্যাপাসিট্যান্স। ক্লিয়ার করা গেছে, বোঝা গেছে? তো এবার আমরা দেখব কি যে ক্যাপাসিট্যান্স কয় প্রকার, এই ক্যাপাসিটর কয় প্রকারের হয়ে থাকে, টাইপস দেখব না। টাইপস যদি আমরা দেখে থাকি তো ফার্স্ট আমরা দেখব স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল ক্যাপাসিটর। সেকেন্ড আমরা কি দেখব, প্যারালাল ক্যাপাসিটর, প্যারালাল ক্যাপাসিটর। তো আজকে আমাদের মুদ্দা হচ্ছে কি না, স্ফেরিক্যাল আর প্যারালাল প্লেট ক্যাপাসিটরের লিংক, যে কেন আমরা স্ফেরিক্যাল থেকে ডাইভার্ট করব প্যারালাল। থার্ড হচ্ছে কি, থার্ড হচ্ছে সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, ক্যাপাসিটর। তো প্রথমে আমরা দেখি যে স্ফেরিক্যাল ক্যাপাসিটর, আমরা তো স্ফেরিক্যাল আজ পর্যন্ত বহুবারই নিয়ে এসেছি, যেখানেই যা ইউজ করেছি, যার পোটেনশিয়াল নির্ণয় করার চেষ্টা করেছি, সবারই ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করার চেষ্টা করেছি, সবই স্ফেরিক্যাল নিয়ে আমরা করেছি। কিন্তু প্যারালাল প্লেট আমরা পরবর্তী লেকচার থেকে কেন এত বেশি বেশি পরিমাণে আমরা ইউজ করব। তো স্ফেরিক্যালের কিছু তো একটা লিমিটেশন থাকবে, যার জন্য প্যারালাল প্লেট ক্যাপাসিটরের অ্যাডভান্টেজ, কি লিমিটেশন স্ফেরিক্যাল প্লেট থেকে আমরা বার করি, দেখি আগে কি হচ্ছে। তো তো আমরা প্রথমে হেডলাইন লাগাবো কি স্ফেরিক্যাল প্লেট ক্যাপাসিটর, স্ফেরিক্যাল ক্যাপাসিটর প্লেট, সরি স্ফেরিক্যাল ক্যাপাসিটর জেনারেল রাখ কই, আচ্ছা স্ফেরিক্যাল ক্যাপাসিটর, স্ফেরিক্যাল ক্যাপাসিটর। তো স্ফেরিক্যাল ক্যাপাসিটর কি, দেখ স্ফেরিক্যাল ক্যাপাসিটর হেডলাইন লাগা, স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল ক্যাপাসিটর, স্ফেরিক্যাল ক্যাপাসিটর। তো এই স্ফেরিক্যাল ক্যাপাসিটরের আমরা কি বার করতে চাইছি, না ক্যাপাসিট্যান্স বার করব। তাহলে আমি নিয়ে নিলাম একটা কন্ডাক্টর, স্ফেরিক্যাল কন্ডাক্টর, যার চার্জ হচ্ছে কত, কিউ চার্জ, ওই কিউ চার্জ ডিস্ট্রিবিউটেড ইন সারফেস, কারণ এটা একটা কন্ডাক্টর, কন্ডাক্টরের চার্জ সারফেসে ডিস্ট্রিবিউট থাকে। কি পরিমাণ চার্জ রয়েছে, কিউ পরিমাণ চার্জ রয়েছে, যার চার্জ, যার রেডিয়াস হচ্ছে কত, না আর, কিউ পরিমাণ চার্জ রয়েছে, পজিটিভ কিউ পরিমাণের চার্জ রয়েছে, যার রেডিয়াস কত আর। ক্লিয়ার? ক্যাপাসিট্যান্স বার করার আমাদের ফর্মুলা কি, সি ইকুয়াল টু কিউ বাই ভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তো এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের সারফেসে পোটেনশিয়াল কত, পোটেনশিয়াল আমরা বার করতে পারবো, একটা ইনফিনাইট থেকে একটা ডিকিউ পরিমাণের চার্জ আমরা এখানে নিয়ে আসতে থাকবো, তো নিয়ে আসতে আমরা দেখবো তার পোটেনশিয়াল কত। তো আমরা ওইরকম করে বার করবো না, আমরা বার করে এরকম করে দেখেছি যে একটা স্ফেরিক্যালের ক্ষেত্রে তার সারফেসের পোটেনশিয়াল কত হয়ে থাকে, না কে কিউ বাই আর। আরে যে যেভাবে খুশি বার করতে, ইলেকট্রিক ফিল্ড বার করে করতে পারে, ইলেকট্রিক ফিল্ড বার করার পর ডেল ভি ইকুয়াল টু ই ডট ডি আর এর হেল্প নিতে পারে, যেভাবে খুশি বার করতে পারে। তো আমরা এমনি ডেফিনেশন থেকেও আমরা এইভাবে বার করেছি স্ফেরিক্যালের ক্ষেত্রে, তো যে যেভাবে খুশি বার করতে পারে, তারপরে কোনো ব্যাঘাত আনবো না। তো তার পোটেনশিয়াল আমি কি দেখলাম, না এই স্ফেরিক্যাল কন্ডাক্টরের পোটেনশিয়াল হচ্ছে সারফেসে কে কিউ বাই আর, তাহলে এর ক্যাপাসিট্যান্স কত হবে, সি ইকুয়াল টু কিউ এর ফর্মুলায় কিউ ডিভাইডেড বাই কে কিউ বাই আর। ক্লিয়ার? আচ্ছা তো কিউ কিউ ক্যান্সেল, তাহলে আর ডিভাইডেড বাই কে, আচ্ছা আর ডিভাইডেড বাই কে টাকে আমি এইভাবে লিখতে পারি 1 বাই কে ইনটু আর লিখতে পারি। আচ্ছা 1 বাই কে মানে কি হয়, দেখো দেখো 1 বাই 4 পাই এপসাইলন নট কে আমরা কি বলতাম, কে বলতাম না, তাহলে 1 বাই কে ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি 4 পাই এপসাইলন নট, তাহলে 1 বাই কে এর জায়গায় 4 পাই এপসাইলন নট ইনটু আর বলতে পারি। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম, সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর। দেখো 4 পাই ও কনস্ট্যান্ট, এপসাইলন নট যদি চার সাইডে
এই স্ফেরিক্যাল কন্ডাক্টরকে এয়ার মিডিয়ামে যদি রাখি তাহলে ইপসিলন আর যে মিডিয়ামে রাখবো সেই মিডিয়ামের ক্ষেত্রে ইপসিলন আসবে, কোনো আপত্তি নেই, সেই মিডিয়ামের ক্ষেত্রে ইপসিলন আসবে। আচ্ছা তো আমরা যদি এয়ার মিডিয়াম, আমাদের বেসিক্যালি সব অঙ্কেই এয়ার মিডিয়াম দেওয়া থাকবে, যদি অন্য মিডিয়াম দেওয়া থাকে তার ইপসিলন আমাদের রেফার করা থাকবে। তো সি ইকুয়াল টু 4 পাই ইপসিলন নট আর। তো কোন একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রে তার ক্যাপাসিট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা রেডিয়াস, তাহলে রেডিয়াস যত বাড়বে তত তার ক্যাপাসিট্যান্স বাড়বে, রেডিয়াস যত বাড়বে তার ক্যাপাসিট্যান্স ততই বাড়তে থাকবে, রেডিয়াস ছোট হলে ক্যাপাসিট্যান্স ছোট হবে, রেডিয়াস বড় হলে ক্যাপাসিট্যান্স বড় হবে। ক্লিয়ার? তো কিভাবে এই ক্যাপাসিট্যান্স রেডিয়াসের উপরে ভ্যারি করে থাকে তার দুটো এক্সাম্পল নাও, একদম ইজিলি তোমরা বোঝার পুরো জন্য প্রস্তুত হয়ে যাও। দেখো তো দুটো আমরা এক্সাম্পল নেব। দেখো ফার্স্ট এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল কি নিতে চলেছি, ফার্স্ট এক্সাম্পল, এক্সাম্পল নাম্বার 1। দেখো যে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর দিয়েছে, একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর, কন্ডাক্টর দিয়েছে, কন্ডাক্টরের রেডিয়াস হচ্ছে কত, রেডিয়াস হচ্ছে ধরো 1 মিটার, রেডিয়াস হচ্ছে কত 1 মিটার। তো 1 মিটার হলে তার ক্যাপাসিট্যান্স কত, তার ক্যাপাসিট্যান্স কত আমাকে বার করতে বলেছে। তো আমি ইজিলি কি ইউজ করব, সলিউশন আমরা করতে চলেছি c = 4 পাই ইপসিলন নট r। আচ্ছা 4 পাই ইপসিলন নট r = কত হয় থাকে, 1 / 4 পাই ইপসিলন নট = কত হয় থাকে, 9 × 10⁹। বোঝা গেছে? আচ্ছা আরে ইউনিট আমি দিচ্ছি না, তাহলে 4 পাই ইপসিলন নট = কত হবে, 9 × 10⁻¹। ক্লিয়ার হয়েছে? ইনটু ইনটু, আচ্ছা r = কত হবে, r, r হচ্ছে কত 1 মিটার, r হচ্ছে কত না 1 মিটার। ক্লিয়ার করা গেছে? ক্লিয়ার করা গেছে? আচ্ছা আরে একে আমরা ডিভাইড করব, আর সোজা জিনিস বুঝতে যদি না পারো তাহলে দেখো 9 × 10⁹ তো, তাহলে তাহলে একে যদি আমরা 4 পাই ইপসিলন নট যদি আমরা করি তাহলে আমরা কি লিখবো, 1 / 9 × 10⁹। তাহলে 1 / 10⁹ আমরা কি করে লিখবো, আমি একে ইজিলি করে দিচ্ছি। দেখো দেখো তাহলে 1 / 9 × 10⁻¹ উপরে গেল, 10⁻¹ উপরে গেল, তাহলে 1 / 9 = আমরা কি করে করব, কি করে করব, কি করে করব, কি করে করব, আচ্ছা উপর একটা যদি আমি 10 গুণ করে দিই, নিচে একটা 10 আমাকে ভাগ করতে হবে, 10 যদি আমি উপর নিয়ে যাই, আরে 9 ছিল নিচে একটা 10 ভাগ করতে হবে, তাহলে এই 10 যদি আমি উপর, তাহলে 10/9 মানে 1.11 করে চলতেই থাকে, তাহলে এই 10টাকে যদি আমি উপর নিয়ে যাই তাহলে 10⁻¹ হয়ে যাচ্ছে। তার মানে 4 পাই ইপসিলন নট = কি লিখতে পারি, 1.1 × 10⁻¹ r = কত, 1 মিটার। তার মানে তার ক্যাপাসিটি আমি কত দেখলাম, 1.1 × 10⁻¹, এত ফারাক। তাহলে দেখো একটা 1 মিটারের একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর তার ক্যাপাসিট্যান্স কত, 10⁻¹ ফারাক, মানে কত কম, কত কম, একটা 1 মিটারের একটা স্ফিয়ার, একটা 1 মিটারের স্ফিয়ার তার ক্যাপাসিট্যান্স কত কম, অনেক কম। তো এর সাথে সাথে সাইমালটেনিয়াসলি আরেকটা কোশ্চেন দেখো, পাশাপাশি রাখছি, ধরো একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর, একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর, কন্ডাক্টর এর ক্যাপাসিট্যান্স মানে ক্যাপাসিট্যান্স মানে c, c = কত না 1 ফারাড, তো এর রেডিয়াস কত, তাহলে আমাকে এর রেডিয়াস বার করতে বলেছে, তাহলে কিভাবে বার করব, দেখো সলিউশন বার করো, c = 4 পাই ইপসিলন নট r। ক্লিয়ার? আচ্ছা তো রেডিয়াস বার করার জন্য r = আমরা কি লাগাবো, r = c / 4 পাই ইপসিলন নট, c / 4 পাই ইপসিলন নট, তাহলে 1 / 4 পাই ইপসিলন নট = কত হয়ে থাকে, 9 × 10⁹। আচ্ছা c হচ্ছে কত না 1 ফারাড, তাহলে কত পেলাম, 9 × 10⁹ মিটার। আরে এই ভ্যালুটা বোঝার চেষ্টা করো, আর্থের রেডিয়াস কত, রেডিয়াসটা লক্ষ্য করতে পারছো, 9 × 10⁹ মিটার, আর্থের রেডিয়াস কত হয়ে থাকে, 6400 এত কিলোমিটার, তারপর 6.4 × 10⁶ মিটার, 10⁶ মিটার। আরে এখানটায় লক্ষ্য করো, 9 × 10⁹ মানে আর্থ একটা যে স্ফিয়ার তার স্ফিয়ারের তুলনায় আরো বড় স্ফিয়ার, তাহলে এত বড় একটা স্ফিয়ারে 1 ফ্রাড মাত্র ক্যাপাসিট্যান্স, আরে এটাই তো লিমিটেশন, তাহলে 1 ফ্রাড ক্যাপাসিট্যান্স রাখতে চাই বাট এত বড় একটা স্ফিয়ার কি করে সম্ভব। এখানেই আমাদের স্ফেরিক্যাল প্লেট ক্যাপাসিটর আমাদের বাদ দেওয়ার চিন্তাধারা নেওয়া হয়েছে, যে কেন আমরা স্ফেরিক্যাল প্লেট থেকে কেন আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরে এত অ্যাডভান্টেজ পাচ্ছি কেন। তো এটা একটা ফার্স্ট অ্যাডভান্টেজ, ক্লিয়ার করতে পেরেছি, বোঝাই গেছে,
ক্লিয়ার না? কি জন্য এই জিনিসটা ঘটছিল না? স্ফেরিক্যাল প্লেট ক্যাপাসিটার তার পোটেনশিয়াল বাড়াতে আছে, তো পোটেনশিয়াল যদি এত হিউজ পরিমাণে বাড়াতে থাকে চার্জ আমি রাখবো কি করে? প্রবলেমের পরে প্রবলেম পড়ে গেছে, সেই জন্যই স্ফেরিক্যাল প্লেট ক্যাপাসিটার স্ফেরিক্যাল ক্যাপাসিটারকে বাদ দিয়ে প্যারালাল প্লেট ক্যাপাসিটারের গুরুত্ব বেশি হলো। ক্লিয়ার? কিন্তু আজকে আমরা স্ফেরিক্যাল প্লেট ক্যাপাসিটারের মানে ক্যাপাসিটেন্স যখন জানার চেষ্টা করে নিয়েছি তখন তার এনার্জিও আমরা জানবো, তো নেক্সট লেকচার থেকে আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটারকে ইউজ করব। তো প্যারালাল প্লেট তো স্ফেরিক্যাল প্লেট ক্যাপাসিটারের এনার্জি দেখো, সেকেন্ড টপিক এনার্জি। স্ফেরিক্যাল প্লেট ক্যাপাসিটার তো বোঝাই গেল, তার ক্যাপাসিটেন্স কি হয়ে থাকে বোঝা গেছে। এটা বোঝানোর জন্য একটাই যে তার লিমিটেশনটাকে আমরা খুব দ্রুত তার স্ফেরিক্যাল প্লেট ক্যাপাসিটার ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স কি হয়ে থাকে, C is equal to 4 pi epsilon not r। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড আমরা দেখতে চলেছি কি এনার্জি অফ স্ফেরিক্যাল ক্যাপাসিটার। যে স্ফেরিক্যালের স্ফেরিক্যাল ক্যাপাসিটারের ক্ষেত্রে এনার্জি কি হয়ে থাকে, যে এনার্জির আমরা ফরমেশন আমরা কি করে আমরা বার করব, এনার্জি তার এনার্জি আমরা কিভাবে বার করব নির্ণয় করব সেটাকে আমরা দেখব। সাপোজ এই একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর, এই একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর হয়েছে কি স্ফেরিক্যাল কন্ডাক্টর। আচ্ছা, তো স্ফেরিক্যাল কন্ডাক্টরের ইনিশিয়ালি কোনো চার্জ ছিল কি? আমি লিখি ইনিশিয়ালি কোনো চার্জ ছিল কি না? Q is equal to 0, ইনিশিয়ালি কোনো চার্জ ছিল না। তো ইনিশিয়ালি কোনো ইনিশিয়ালি বলতে আমরা এটাও বুঝতে পারি যখন T is equal to 0 তখন তার মধ্যে Q is equal to 0। আচ্ছা, চার্জ যদি 0 হয় তার পোটেনশিয়াল কত হবে? তার পোটেনশিয়াল ইকুয়াল টু 0। তার ক্যাপাসিটেন্স, আরে ক্যাপাসিটেন্স তো তার ইনবিল্ট প্রপার্টি, তৈরি করার সাথে সাথে তার ক্যাপাসিটি ক্রিয়েট হয়ে গেছে, তো ক্যাপাসিটেন্স আমি মানলাম তার C। তাহলে স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স ক্যাপাসিটেন্স তৈরি করার সাথে সাথেই ক্রিয়েট, ক্যাপাসিটেন্স আমি কথা বললাম C। ক্যাপাসিটেন্স কখনোই চেঞ্জ হবে না, যেভাবে R is equal to V by I, কারেন্ট বাড়াও ভোল্টেজ বাড়াও যাই বাড়াবে বাড়াও তার রেজিস্ট্যান্স চেঞ্জ যেমন হয় না তেমন করে চার্জ C is equal to কি হয়ে থাকে? Q by V। তো পোটেনশিয়াল বাড়াও চার্জ বাড়াও যাই বাড়াবে বাড়াও ক্যাপাসিটেন্স তার চেঞ্জ হয় না, তার ইনবিল্ট প্রপার্টি হয়ে থাকে, চেঞ্জ করতে পারে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে ক্যাপাসিটেন্স কার উপর ডিপেন্ড করে? ডাইমেনশন এবং ম্যাটেরিয়ালের উপর। লিখেও দিয়েছি, এবারেও লিখে দিলাম ডিপেন্ড অন ডাইমেনশন এন্ড ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল উপরন্তু মিডিয়ামের উপরও ডিপেন্ড করতে পারে, মিডিয়াম। আচ্ছা, ছাড়া এই দুটোই মোটা পার্ট। তো T is equal to যখন 0 তখন চার্জ 0 পোটেনশিয়াল 0 ক্যাপাসিটেন্স কিন্তু C। আচ্ছা, আমি ইনফিনাইট থেকে কি করতে থাকলাম? ডিকিউ করে চার্জ নিয়ে আসতে থাকলাম। তো ফার্স্ট ডিকিউ চার্জ কে আনতে আমাদের কোনো ওয়ার্ক ডান করতে হবে না, কিন্তু সেকেন্ড ডিকিউ চার্জ কে যখনই আমরা ওয়ার্ক আনতে যাব তখন আমাদের কিন্তু একটা ওয়ার্ক ডান করতে হচ্ছে। তো আমি কি করলাম, এমনি করে করে ডিকিউ চার্জ নিয়ে এসে এর মধ্যে আমি একটা কিউ পরিমাণ চার্জ জমিয়েছি, আমি কিউ পরিমাণ চার্জ জমিয়েছি, যে আমি টি সময় পরে এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্ক ডান করে করে কি পরিমাণ চার্জ জমিয়েছি, কিউ পরিমাণ চার্জ জমিয়েছি। তাহলে তখন তার পোটেনশিয়াল অবশ্যই ক্রিয়েট করেছে, তাহলে তখন তার পোটেনশিয়াল কত হবে? তখন তার পোটেনশিয়াল আমি মানলাম ছোট v = কত হবে না, c = কত থাকে, q/v। তাহলে v = কত, q/c। তাহলে এখন চার্জ আমি কত জমিয়েছি, ছোট কিউ, তাহলে q/c। কেন না, ক্যাপাসিটেন্স তো তার ইনবিল্ট প্রপার্টি, টাইম ইনফিনাইট হলেও তার ক্যাপাসিটেন্স কোনো চেঞ্জই হবে না, সেম চেঞ্জ ক্যাপাসিটেন্স থাকবে। তো ইনফিনাইট টাইম পরে আমি ধরলাম তার মধ্যে কিউ পরিমাণ ম্যাক্সিমাম চার্জ আমি জমাতে পেরেছি, তাহলে এই কিউটা হচ্ছে কি না ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম চার্জ আমি জমাতে পেরেছি। তখন তার পোটেনশিয়াল কত হচ্ছে না, তখন তার পোটেনশিয়াল আমি মানলাম বড় ভি, তখন তার পোটেনশিয়াল আমি মানলাম বড় ভি। তাহলে ভি ইজ কত না, q/c। তখন তার পোটেনশিয়াল কত না, q/c। ক্লিয়ার? তো t is equal to infinite times পরে তার এই পরিমাণ পোটেনশিয়াল হয়েছে। তো আমি মানলাম যে এইটুকু পরিমাণ চার্জ নিয়ে আসতে কিউ পরিমাণ চার্জ জমেছে, তো নেক্সট dq চার্জটা যদি আমি নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে। তো আমি ধরে নিলাম ওই স্ফেরিক্যাল কন্ডাক্টরটার মধ্যে একটা চার্জ রয়েছে, যে কিউ পরিমাণ চার্জ রয়েছে, এরপরে আমি dq পরিমাণের চার্জ নিয়ে আসবো। তাহলে এই কিউ পরিমাণ চার্জের জন্য কি পরিমাণ পোটেনশিয়াল, এইটুকু মুছে রাখ করি, তাহলে এই কিউ পরিমাণ চার্জের জন্য
তাহলে লিখি, তাহলে কিউ পরিমাণ চার্জের জন্য, কিউ পরিমাণ চার্জ, চার্জের জন্য পটেনশিয়াল কত হবে, না পটেনশিয়াল কত হবে, না কে কিউ বাই আর, এটা কোথায় সারফেসে, এর রেডিয়াস কত, আর, ক্লিয়ার, এই কিউ পরিমাণ চার্জের জন্য, তাহলে এই জায়গায় এখন পটেনশিয়াল কত হয়ে থাকে, আছে, না কে কিউ বাই আর, এবারে আমি কি করতে চাই, না ইনফিনাইট থেকে আমি একটা ডিকিউ চার্জকে কি করতে চাই, সারফেসে আনতে চাই, ইনফিনাইট থেকে আমি ডিকিউ চার্জকে কোথায় আনতে চাই, সারফেসে আনতে চাই। তো এবারে আমাদের ওয়ার্ডন বা এক্সটার্নাল এজেন্ট যদি আমাকে দেখতে হয় তাহলে আমরা কি দেখব, না ওয়ার্ডন বা এক্সটার্নাল এজেন্ট ইকুয়াল টু চার্জ ইনটু, চার্জ ইনটু পটেনশিয়াল ফাইনাল, ফাইনাল মাইনাস পটেনশিয়াল ইনিশিয়াল। আচ্ছা তো চার্জ কত, না ডি কিউ পরিমাণের চার্জ নিয়েছি, ফাইনাল পটেনশিয়াল কত, কোথায় আনতে যাচ্ছি, কে কিউ বাই আর, কে কিউ বাই আর। তো ইনিশিয়ালি ওই ডি কিউ চার্জের পটেনশিয়াল কত ছিল, ইনফিনাইটে ছিল, ইনফিনাইটে পটেনশিয়াল কত হয়ে থাকে, জিরো হয়ে থাকে, ক্লিয়ার। তাহলে কি পেলাম, না ওয়ার্ডন বা এক্সটার্নাল এজেন্টের জন্য আমরা কি পেলাম, কে বাই আর ইনটু কিউ ডি কিউ, ক্লিয়ার। তো ওয়ার্ডন বা এক্সটার্নাল এজেন্ট আমরা পেয়েছি কত, কে বাই আর কিউ ডি কিউ। তো এমনি করে করে ডি কিউ চার্জ আমি নিয়ে আসতে আছি, তো প্রথম চার্জটা নিয়ে আসার পর থেকে যতই চার্জ নিয়ে এসেছি সবগুলো ক্ষেত্রে কিন্তু আমাকে ওয়ার্ডন কম থেকে ধীরে 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 বাড়তেই আছে। তাহলে টোটাল ওয়ার্ডন বা এক্সটার্নাল এজেন্ট যদি আমাকে বার করতে হয় তাহলে জিরো টু আমি ক্যাপিটাল কিউ চার্জ পর্যন্ত যদি নিয়ে আসতে চাই তাহলে আমরা কি লিখবো, না কে বাই আর ইনটু কিউ ডি কিউ। ক্লিয়ার করতে পেরেছি, বোঝাতে পেরেছি, ক্লিয়ার হচ্ছে, কে বাই আর ইনটু কিউ ডি কিউ। আচ্ছা তো ডি কিউ চার্জের জন্য এই পরিমাণ, যে কিউ চার্জের পরে ডি কিউ চার্জ আনার জন্য এই পরিমাণ ওয়ার্ডন করতে হয়েছে। তো প্রথম থেকে যদি আমি ক্যালকুলেট করতেই থাকতাম তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ার্ডন আমাকে বার করতে হবে। তো আমি একটা যে কোনো একটা পজিশনকে ধরে আমি কিন্তু ওয়ার্ডন বার করে নিচ্ছি। আচ্ছা তো এবার কে বাই আরটাকে আমি কি নেবো, বাইরে নেবো, কিউ ডি কিউ মানে কত হয়ে থাকে, না কিউ স্কোয়ার বাই টু, লিমিট কত লাগবে, জিরো টু কিউ। আচ্ছা তো কিউ এর ভ্যালু যদি আমি বসাই, আর এই তো জিরো বাদ হয়ে যাবে, তাহলে কে কিউ স্কোয়ার বাই টু আর, ক্লিয়ার হচ্ছে, কে কিউ স্কোয়ার বাই টু আর, ক্লিয়ার করতে পেরেছি, এতটুকু বোঝা গেছে, না বোঝা যায়নি, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, কে কিউ স্কোয়ার বাই টু আর, কে কিউ স্কোয়ার বাই টু আর, কে কিউ স্কোয়ার বাই টু আর। আচ্ছা 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 তো একে আমি কি করতে চাইছিলাম, তাহলে এইভাবে আমরা ওয়ার্ডন বা এক্সটার্নাল এজেন্ট আমরা এর ক্ষেত্রে বার করতে পারি। উপরন্তু এখানটায় দেখো চার্জ ভেরিয়েবল, চার্জ ভেরিয়েবল হয়ে আছে, এখন টোটাল চার্জ হয়ে আছে, একে আমি ক্যাপাসিটেন্সের ফর্মে আমি লিখতে চাই। তাহলে আমি কিভাবে লিখব ক্যাপাসিটেন্সের ফর্মে, ক্যাপাসিটেন্সের ফর্মে যদি আমি লিখতে চাই তাহলে কিভাবে লিখব, দেখো দেখো শুধু জাস্ট একটু চেঞ্জ করব, কিছু না, এইভাবে আমরা করতে পারি, আর এইভাবে আমরা করতে পারি, কোনো আপত্তি নেই। তো আমরা ক্যাপাসিটেন্স এর ফর্মে কিন্তু আমরা ওয়ার্ডন বার করতে চাই, কিভাবে লিখব। আচ্ছা ভি ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে, কে কিউ বাই আর, যখন কিউ চার্জ ছিল, যখন কিউ চার্জ ছিল তখন পটেনশিয়াল কত, কিউ বাই সি, তাহলে কে কিউ বাই আর যেটাই সেটাই তো কিউ বাই সি, বোঝাতে পেরেছি। তাহলে কে কিউ বাই আর এর জায়গায় আমি কি লিখতে পারি, কিউ বাই সি লিখতে পারি, তাহলে কিউ বাই সি ডি কিউ লিখতে পারি এই জায়গাটা। আচ্ছা তো এখান থেকে যদি আমাকে টোটাল ওয়ার্ডন যদি বার করতে বলে তাহলে ওয়ার্ডন বা এক্সটার্নাল এজেন্ট টোটাল চার্জ আমি ক্যাপিটাল কিউ চার্জ যতক্ষণ রাখতে চলেছি ততক্ষণ পর্যন্ত আমি টোটাল ওয়ার্ডন কত করলাম, না টোটাল ওয়ার্ডন করতে গেলে জিরো টু কিউ চার্জ, চার্জ যখন ছিল না কিউ চার্জ যখন হলো, ক্যাপিটাল কিউ চার্জ যখন হলো ততক্ষণ আমি কি পরিমাণ ওয়ার্ডন করছি সেটাই আমাকে দেখতে হবে। আচ্ছা তাহলে জিরো টু কিউ কত লিখব, কিউ বাই সি ডি কিউ। আচ্ছা 1 বাই c কে আমি বাইরে নিলাম, সিমিলারলি q স্কয়ার বাই 2 হলো, 0 টু q হলো, ক্লিয়ার হয়েছে। তো সিমিলারলি q স্কয়ার বাই 2c, ক্লিয়ার, q স্কয়ার বাই 2c কিছুই না, রেডিয়াসের আকারে তুমি যদি টার্মস রাখতে চাও রাখতে পারো, ক্যাপাসিটেন্সের আকারে তুমি যদি রাখতে চাও রাখতে পারো, কিন্তু আমাদের টপিকস হচ্ছে ক্যাপাসিটেন্স, মোক্ষম টপিকস হবে এটাই। তাহলে ওয়ার্ডন বাই এক্সটার্নাল এজেন্ট কি পরিমাণ ওয়ার্ক করেছে, তাহলে q স্কয়ার বাই 2c। তো আমি এখানে কি করতে চলেছি, না পোটেনশিয়াল এনার্জি তো আমরা দেখতে চলেছি, আমরা এইগুলোতে কি দেখছিলাম, পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি যখনই আমরা নিয়ে আসতে ক্রিয়েট করছিলাম তখন পোটেনশিয়াল এনার্জির জায়গায়
কাইনেটিক এনার্জি যাতে না সৃষ্টি হয় তার জন্য আমরা এই জায়গাটায় কিসের হেল্প নিয়েছিলাম যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু জিরো করেছিলাম মানে ইনফিনিট টাইমস ধরে 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 ধীরে ধীরে আসতেছিলাম যে ইলেকট্রিক্যাল ফোর্স যাবে ইলেকট্রিক্যাল ফোর্স যা হবে এক্সটার্নাল ফোর্সও তাই হবে কিন্তু তাদের সাইন কি হবে অপোজিট কিন্তু ডিরেকশন কি হবে অপোজিট দেয়ারফোর এখানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি হেল্প হতেই পারে হবে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি হবে তাহলে এই ক্ষেত্রে এক্সটার্নাল এজেন্ট যে ওয়ার্ক ডানটা করতে আছে সেই ওয়ার্ক ডানটা এই মানে কন্ডাক্টরের মধ্যে পটেনশিয়াল এনার্জি রূপেই জমছে এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডান কন্ডাক্টরের মধ্যে কি হচ্ছে পটেনশিয়াল এনার্জি রূপে জমছে ক্লিয়ার করতে পেরেছি তাহলে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু আমরা কি বলতে পারি ওয়ার্ক ডান বাই পজিটিভ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কেউ যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের দ্বারা যদি নিতে পারে তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ছিল পজিটিভ ডিসপ্লেসমেন্ট এই দিকে ডেলার কোন দিকে ডেলার ভেক্টর এই দিকে তাহলে এক্সটার্নাল এজেন্টের ফোর্স কোন দিকে ছিল ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোন দিকে ছিল তার অপোজিট ডিরেকশনে আর এটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোন দিকে হবে তার অপোজিট ডিরেকশনে তাহলে ডিসপ্লেসমেন্টের অপোজিট ডিরেকশনে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দেওয়ার পর আমরা কি বলতে পারি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান আমরা কি বলব নেগেটিভ ওয়ার্ক ডান বাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স স্ট্যাটিক ফোর্স যেভাবে খুশি তাহলে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি আমরা কি করব না ইনিশিয়াল ফাইনাল মাইনাস ইনিশিয়াল তাহলে ফাইনাল পটেনশিয়াল এনার্জি মাইনাস ইনিশিয়াল পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্টের দ্বারা ফোর্স ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট তাহলে ইনিশিয়ালি তো এর মধ্যে কোনো এনার্জি ছিল না চার্জ ছিল না তো এনার্জি ইকুয়াল টু আমরা কি লিখবো জিরো ইনিশিয়ালি তার এনার্জি কি লিখবো জিরো দেয়ারফোর ফাইনাল পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে ইউ টোটাল এনার্জি ইউ ইকুয়াল টু আমরা কি বলবো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট কত পেয়েছি কিউ স্কয়ার বাই টু সি কিউ স্কয়ার বাই টু সি কিউ হচ্ছে ক্যাপিটাল কিউ সরি কিউ হচ্ছে ক্যাপিটাল কিউ কিউ স্কয়ার বাই ডিফাইন আমাদের হয়ে গেল ডিফাইন হয়ে গেল তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্টের জন্য কি পরিমাণ পটেনশিয়াল এনার্জি জমলো স্ফেরিক্যাল কন্ডাক্টরের মধ্যে কিউ স্কয়ার বাই টু সি ক্লিয়ার পটেনশিয়াল এনার্জি আমরা দেখে নিলাম এবারে আমরা দেখব যে এবারে আমরা এই পটেনশিয়াল এনার্জিকে আমরা ইন টার্মস অফ এখানে কি রয়েছে কিউ বাই সি কিউ আর সি রয়েছে আমরা এই পটেনশিয়াল এনার্জিকে সি আর ভিও ইন টার্মস করতে পারি এটা গ্রাফ করি এই পটেনশিয়াল এনার্জিকে ইন টার্মস অফ সি অ্যান্ড ভি তো এটা গ্রাফ করে দিই এই জিনিসটাকে এই জিনিসটা গ্রাফ করে দিই তাহলে পটেনশিয়াল এনার্জিকে আমরা কি করব ইউ ইজ ইন ইজ ইন টার্মস অফ ইউ ইন টার্মস অফ সি অ্যান্ড ভি আচ্ছা সি অ্যান্ড ভি তে আমরা কিভাবে আচ্ছা ক্যাপাসিট্যান্স কত ছিল সি ইকুয়াল টু কিউ বাই তাহলে সি আর ভি তে যদি আনতে চাই তাহলে কিউ কে আমরা সাবস্টিটিউট করতে পারি তাহলে ইউ ইজ ইকুয়াল টু কিউ জায়গায় আমরা কি লিখবো সি স্কয়ার ভি স্কয়ার বাই টু সি তারপর একটা সি কাটবে সি ভি স্কয়ার বাই টু এটাকে আমরা জেনারেলি এইভাবে লিখবো হাফ অফ সি ভি স্কয়ার খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন চারিদিকে কিন্তু অ্যাপ্লিকেবল হবে বুঝতে পেরেছি আচ্ছা এই ইউ কে যদি ইন টার্মস অফ কিউ অ্যান্ড ভি করতে চাই তাহলে আমরা করতে পারি তাহলে সি কে আমরা সাবস্টিটিউট করব তাহলে ইউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো না কিউ স্কয়ার বাই টু সি এর জায়গায় কি লিখবো কিউ বাই ভি তাহলে একটা কিউ ক্যান্সেল তাহলে ভি আর উপরে যাবে তাহলে হাফ অফ কি হলো ভি উপরে গেল আচ্ছা কিউ উপরে আছে তাহলে হাফ অফ কিউ ভি বুঝতে পেরেছি তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই হবে ক্লিয়ার করা গেছে তার পটেনশিয়াল এনার্জি আমরা বুঝতে পেরেছি এরপরে আমরা দেখব কি যে স্ফেরিক্যাল ক্যাপাসিটরের লিমিটেশন কি কি ছিল যে লিমিটেশন এগুলো হওয়ার ফলে কেন প্যারালাল প্লেট অ্যাডভান্টেজ পেল রাফ করি না আচ্ছা তো আমরা হেডলাইন করব কি স্ফেরিক্যাল প্লেটের কি করব স্ফেরিক্যাল প্লেটের লিমিটেশন স্ফেরিক্যাল ক্যাপাসিটরের লিমিটেশন লিমিটেশন কি লিমিটেশন ছিল দেখো স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি এটা যদি পজিটিভ চার্জের ক্যাপাস কন্ডাক্টর হতো তাহলে এর ইলেকট্রিক ফিল্ড কেমন হতো না এর ইলেকট্রিক ফিল্ড তার সেন্টার থেকে কতদূর পর্যন্ত ইনফিনিট পর্যন্ত বিস্তৃত হতো ইলেকট্রিক ফিল্ড সেন্টার থেকে
ইনফিনাইট পর্যন্ত বিস্তৃত হতো তাহলে ইলেকট্রিক ফিল্ড তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি সেন্টার থেকে ইনফিনাইট পর্যন্ত বিস্তৃত হতে পারে তাহলে পোটেনশিয়ালও ইনফিনাইট পর্যন্ত বিস্তৃত হবে আর ইলেকট্রিক ফিল্ড যদি ইনফিনাইট পর্যন্ত বিস্তৃত হয় পোটেনশিয়ালও কি হবে ইনফিনাইট পর্যন্ত বিস্তৃত হবে তো দেয়ারফর ফার্স্ট আমাদের কন্ডিশন কি চলে এলো না ইলেকট্রিক ফিল্ড বাউন্ডেড বাউন্ডেড নয় তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি বাউন্ডেড যদি না হয়ে থাকে তাহলে পোটেনশিয়ালও কি হবে পোটেনশিয়াল বাউন্ডেড নয় পোটেনশিয়াল বাউন্ডেড নয় তাহলে পোটেনশিয়াল যদি বাউন্ডেড না হয় পোটেনশিয়াল এনার্জিও বাউন্ডেড নয় বাউন্ডেড নয় তার মানে কি হবে সে ক্রমশ পোটেনশিয়াল এনার্জিকে ডিস্ট্রয় করতে থাকবে আর পোটেনশিয়াল চার্জ আমি এর মধ্যে সাপ্লাই করব চার্জ আমি সাপ্লাই করতে থাকব তার বলে কি হবে না চার্জ সাপ্লাই করব কি তার চার্জ কমতে আছে তার ক্যাপাসিট্যান্স বাড়াবো কি আর চার্জ যতই সাপ্লাই করব ততই তো ক্যাপাসিট্যান্স বাড়বে তো চার্জ সাপ্লাই করার উল্টো আমি কি দেখতে পাচ্ছি তার তার ক্যাপাসিট্যান্স কমতে আছে চার্জ কমতে আছে তো ক্যাপাসিট্যান্স কমতে আছে কেন পোলারাইজেশন চলবে তখন কি চলবে পোলারাইজেশন চলবে পোলারাইজ হতে থাকবে রাইট তো তার পোটেনশিয়াল এনার্জিও বাউন্ডেড আছে কি লিখে ফেললাম এটা পোটেনশিয়াল এনার্জি এনার্জি বাউন্ডেড নয় থার্ড আমরা কি দেখতে পাচ্ছি থার্ড গেলাম ফোর্থ 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 আমরা পোটেনশিয়াল এনার্জি কেন সে ক্যাপাসিট্যান্স কি হচ্ছিল ক্যাপাসিট্যান্স কি হচ্ছিল না কমতে ছিল ক্যাপাসিট্যান্স কি ছিল কমতে ছিল স্ফেরিক্যাল এর ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স কমে যাচ্ছিল কেন না করোনা ডিসচার্জ আমরা ভালোভাবে ফিল পেয়েছি কি না তার পোটেনশিয়াল ভি কি করেছিল ইনক্রিজ করতে থাকলো হিউজ অ্যামাউন্টের ইনক্রিজ করছিল পোটেনশিয়াল ইনক্রিজ করার জন্য ডিফিউশন হচ্ছিল কি হচ্ছিল তার ডিফিউশন হচ্ছে তার ডিফিউশনের জন্য কি হচ্ছে তা কিউ কি হচ্ছে চার্জ কি হতে আছে কমতে আছে তাহলে চার্জ যদি কমতে থাকে তাহলে ক্যাপাসিট্যান্স কি হবে কমতে থাকবে তাহলে ক্যাপাসিট্যান্স বাড়াবো কি বিপরীত ক্রমে পোটেনশিয়াল ক্যাপাসিট্যান্স কমতে আছে কেন না হোয়াই না পোটেনশিয়াল পোটেনশিয়াল কি থাকে কি লিখো ফোর্থ নম্বরে না হাই পোটেনশিয়াল এনার্জি হাই পোটেনশিয়াল বিকজ লিখে লাইক বিকজ হাই পোটেনশিয়াল পোটেনশিয়াল এনার্জি পোটেনশিয়াল লিখা হাই পোটেনশিয়াল বুঝতে পেরেছি হাই পোটেনশিয়াল তো হাই পোটেনশিয়ালের জন্য লো ক্যাপাসিট্যান্স এই কারণের জন্য আমরা কি করেছিলাম না এর মধ্যে লিমিটেশন কে আমরা এফেক্ট করেছিলাম তো প্যারালাল প্লেটে কি হয়েছিল প্যারালাল প্লেট আমরা দেখেছি প্যারালাল প্লেট জাস্ট খালি একটা কনসেপ্ট জাস্ট জাস্ট কনসেপ্ট কি না প্যারালাল প্লেট আমরা দেখেছিলাম না গসিয়ান সারফেসে ইলেকট্রিক ফিল্ডে আমরা কি দেখেছিলাম গসিয়ান সারফেসে এগুলো সব নিয়ে দেখেছিলাম কি না একটা ইনফিনাইট যদি প্লেন শীট নিতাম প্লেন শীট যদি আমরা নিতাম তাহলে আমরা কি দেখতাম না এর নিয়ারেস্ট পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হতো কিউ ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট যদি এটা পজিটিভ চার্জের একটা প্লেন শীট হতো তাহলে নিয়ারেস্ট পয়েন্টে কি হতো ইজ ইকুয়াল টু এই পয়েন্টে এই ডিসটেন্সটা এই পয়েন্টে এটা ধরো স্মলার তার ডিসটেন্সের উপরে ডিপেন্ডিং করতো তাহলে ইজ ইকুয়াল টু কি হতো সিগমা বাই 2 এপসাইলন নট এমনি করে দুটো প্লেন শীট যদি আমি নিই যদি দুটো প্লেন শীট আমি নিই তাহলে এটা কেমন বিহেভ করছে না প্যারালাল প্লেট ক্যাপাসিটর এটাও ইনফিনাইট আরে এরা দুজন এতই কাছাকাছি আছে যে কারণে এদের লেন্থ এটা হচ্ছে আমি যদি লেন্থ ধরি আর এটা হচ্ছে তাদের কি ডি তাদের মধ্যে ব্রেথ যদি ধরে থাকি ডি ভেরি ভেরি লেস দেন অফ এল তবে কি হলো দুজনে ইনফিনাইট প্লেন শীটের মতো বিহেভ করছে আচ্ছা তো এবারে দেখো না এই ইনফিনাইট প্লেন শীটে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ ইনফিনাইট প্লেন শীটে এটা একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ তো এবার তুমি লক্ষ্য করো এই প্লেন শীটের ক্ষেত্রে যদি এই নেগেটিভ প্লেটের আউটসাইডে যদি আমি কোনো একটা পয়েন্ট নিই তাহলে এটা ধরো ফার্স্ট এটাকে ধরো ফার্স্ট প্লেট নাও এটাকে সেকেন্ড প্লেট নাও তাহলে ফার্স্ট সেকেন্ড প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে এইদিকে ই টু ফার্স্ট প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে বাইরের দিকে অ্যাওয়ে ফ্রম দা ফিল্ড মানে এই প্লেট অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট এইখান থেকে বাইরের দিকে করে দাও অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট আর এর নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হয় টুয়ার্ডস দা পয়েন্ট ক্লিয়ার আচ্ছা পজিটিভ প্লেটের যদি আমি বাইরে যদি নিই যে কোনো একটা ডিস্টেন্সে পজিটিভ প্লেটের যদি বাইরে নিই যে কোনো একটা ডিস্টেন্সে তখন আমরা কি দেখব না পজিটিভ প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট এটা হচ্ছে ই1 নেগেটিভ প্লেটের জন্য টুয়ার্ডস দা প্লেট
টুয়ার্ড দা পয়েন্ট। আচ্ছা এবারে দেখো, তা কোনো না কোনো পয়েন্টে এই ইউ1 ইকুয়াল টু ই2 তো হবে, কেন না? এরা খুবই ছোট, ই ইজ ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট, আর এর উপরে ডিপেন্ড করে না। তার মানে কি দুটো ভ্যালু সেম এবং ইকুয়াল, ই1 ইকুয়াল টু ই2, ম্যাগনিটিউড ওয়াইজ সেম, আবার ডিরেকশন ওয়াইজ কি দেখতে পাচ্ছি অপোজিট, ডিরেকশন ওয়াইজ অপোজিট। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এই জায়গাটা ই নেট ইকুয়াল টু কত, 0, ই নেট ইকুয়াল টু 0। এই পোরশনে ও সিমিলারলি আমরা এই পোরশনে বলতে পারি ই নেট ইকুয়াল টু 0, ক্লিয়ার? বাট এর মাঝখানে কোন একটা পয়েন্ট দেখো, মাঝখানে কোন একটা পয়েন্ট দেখো, এইখানে কোন একটা পয়েন্ট দেখো, এই পয়েন্টে যদি আমরা এর এই ফার্স্ট প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড যদি দেখতে চাই, তাহলে এদিকে হচ্ছে কত ই1 অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট, সেকেন্ড প্লেটের জন্য কোন দিকে হবে, এইদিকেই হবে, কত হবে ই2, কেন টুয়ার্ডস দা পয়েন্ট, টুয়ার্ডস দা পয়েন্ট, বাস। তাহলে দুটো ফিল্ডের ডিরেকশন সেম ডিরেকশন, তাহলে এই জায়গায় ই নেট ইকুয়াল টু আমরা কি বলতে পারি সিগমা বাই 2 এপসাইলন নট প্লাস সিগমা বাই 2 এপসাইলন নট, দেয়ারফর সিগমা বাই এপসাইলন নট জিরোই নয়, তাহলে মিড পজিশনে ইলেকট্রিক ফিল্ড রয়েছে আর বাইরের দু সাইডে ইলেকট্রিক ফিল্ড নেই, যে কারণের জন্য প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকে না, এটা হচ্ছে প্লাস 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 মাইনাস 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 মাইনাস, তো ইলেকট্রিক ফিল্ড কি হয়ে থাকে পজিটিভ টু নেগেটিভ প্লেট, পজিটিভ টু নেগেটিভ প্লেট, পজিটিভ টু নেগেটিভ প্লেট। তাহলে এই ক্ষেত্রে দেখো ইলেকট্রিক ফিল্ড বাউন্ডেড, বাইরে নেই, আর এদের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড বাউন্ডেড ছিল না, পোটেনশিয়াল এনার্জি এর ক্ষেত্রে বাউন্ডেড, এর ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি বাউন্ডেড ছিল না। তো এটাই হচ্ছে তার কি প্যারালাল প্লেটের অ্যাডভান্টেজ। তো আমরা নেক্সট লেকচার থেকে শুরু করব প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তো এইটুকুই আমি স্ফেরিক্যাল প্লেট ক্যাপাসিটর এবং প্যারালাল প্লেট ক্যাপাসিটরের লিংক যুক্ত একটা আমরা ইন্ট্রোডাকশন লেকচার তোমরা নিতে পারো করেছি, আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে, বেস্ট অফ লাক, গুড ইভিনিং।